বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত সীমান্তপল্লী এলাকায় প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ির জানলা কেটে চুরি হয়ে গেল প্রায় ৬ ভরি অলংকার, প্রায় ৭,০০০ নগদ টাকা, এটিএম কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই। সূত্র অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তপল্লী এলাকার প্রাক্তন পুলিশ কর্মী নারায়ণ তার নামক ব্যক্তির বাড়ির পেছনের জানলাটির কাঁচ ভেঙে হেক্সো বেল্টের দ্বারা জানলার রড কেটে রান্নাঘরের পথ দিয়ে বাড়িতে ঢুকে গহনা সহ নগদ টাকা ও ব্যাংকের খাতা এবং এটিএম কার্ড প্যান কার্ড নিয়ে চম্পট দেয় চোরের দলবল। পরিবারের তরফ থেকে জানানো হয়, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরের দল চুরি করেছে। বৃহস্পতিবার নারায়ণবাবু তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতা গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য। বাড়ির চাবি শ্যামলাল নামক যুবককে দিয়ে গিয়েছিলেন। সে যখন সন্ধ্যায় বাড়ির আলো জ্বালাতে আসে, তখনই দেখে বাড়ির জিনিসপত্রগুলি এলোমেলো অবস্থায় রয়েছে এবং আলমারি খোলা। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় পুলিশকে। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে জোর কদমে তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। কয়েকদিন ধরে এলাকায় প্রচুর চুরির সংখ্যা বৃদ্ধি হয়েছে, এলাকার মানুষ আতঙ্কে। দিন কয়েক আগে শ্রীকৃষ্ণপল্লীর বাসিন্দা স্বপন মাঝির বাড়িতে চুরি হয়, এখনো পর্যন্ত চোরের কোনো হদিশ পাওয়া গেল না। চলে থাকি তো, আমাকে খবর দেয়া হলো ফোনে। তো ফোন করার পর আমি এসে দেখলাম ঘর ভর্তি লোক, তারপরে এসে দেখছি রান্নাঘরে গ্রিল কেটে জানলা ভেঙে ঢোকা হয়েছে, আর একটা ওই কাটার ছিল, কাটারে করে কেটে, আর ওই শোকেসের পুরো, মানে উনি জানেন আর কি, ওই দরজাটাই ভেঙে মেনলি শোকেসের পুরো পাল্লা খুলে আলমারি খুলে অর্নামেন্টস ছিল, অর্নামেন্টস বের করেছে, কিছু টাকা ছিল, টাকা পয়সা সব তছনছ করে ওগুলো নিয়ে যাওয়া হয়েছে। তারপরে মার বাবা তো গেছিলো কলকাতা ডাক্তার দেখাতে, তো ওনারা খবর পেয়ে সঙ্গে সঙ্গে কলকাতা থেকে আবার রিটার্ন করে মনে দুটোর সময় গেলেন। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, ওনারা এসেছেন, ওনারা বারবারই খবর নিয়ে যাচ্ছেন। মায়ের এটিএম কার্ড, বাবার এটিএম কার্ড গুলো ফেলে দিয়ে গেছে, মায়ের এটিএম কার্ড নিয়ে গেছে, প্যান কার্ড নিয়ে গেছে। যেহেতু মায়ের এটিএম কার্ডের নাম্বারটা একটা কাগজের মধ্যে লেখা ছিল, পিনটা, পিন কার্ড, পিন নাম্বারটা, সেই জন্য মায়ের এটিএমটা নিয়ে গেছে, বাবার এটিএম গুলো খাটের মধ্যেই ফেলে রেখে দিয়েছে। সেই এটিএম থেকে কি এখনো টাকা বার হয়েছে, উইথড্র হয়েছে? আমরাও চাইছি যে আপনার নাম কিছু। আমার নাম ডলি রয়। বাড়ির যে মালিক তার নাম কি? নারায়ণচন্দ্র তা। কখন এই ঘটনাটা ঘটেছে এটা জানতে পেরেছেন? মনে হয় সন্ধে ওই, মানে গেস করছি যেটা ৫টা থেকে। আচ্ছা, তখন বাড়িতে কেউ ছিল না? না, কাউকে চাবি ফাবি? চাবি একজনকে শুতে দেয়া হয় রাতের বেলায়, ও বরাবরই থাকে, কিন্তু ও কালকে ওই এসে ওই প্রথমে দেখেছে, লাইট জ্বালতে এসেছিল ঘরে, লাইট জ্বালতে এসে ওই প্রথমে দেখেছে সব দরজা টরজা খুলে। যাকে চাবি দিয়ে গেছিলেন সেই কেউ থাকে ছিল? সেই এখানেই থাকে, সীমান্ত বলিতেই থাকে। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।